আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি মুরগির ঝুরা মাংস। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি থেকে কিছুটা বেশি। মাংসে দিয়েছি স্বাদমতো লবণ এবং ধনে জিরা ও মরিচ, এই 3টি গুঁড়া মশলা দিয়েছি 1 চা চামচ করে। যদিও ঝাল আপনি আপনার পছন্দের পরিমাণে দেবেন। মাংসটা মাখানোর সময় আমি সব গুঁড়া মশলা দিলেও হলুদ দেইনি, হলুদটা আমি পরে ব্যবহার করব। আর গুঁড়া মশলা ছাড়াও আদা রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ আর তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সব মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে এই পরিমাণ মাংস সিদ্ধ হবার জন্য 1.5 কাপ পানি যথেষ্ট, তবে আমি একটু বেশি পানি দিয়েছি কারণ চিকেন সিদ্ধ হবার পর যে স্টকটা রয়ে যাবে সেটা দিয়ে আমি স্যুপ রান্না করব। স্যুপের রেসিপিটা ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর 1.5 কাপ পানি দেওয়ার পরও যদি চিকেন সিদ্ধ হবার পর কিছুটা পানি রয়ে যায় তো আপনি চাইলে সেটা ফেলেও দিতে পারেন, তাতে সমস্যা নেই, সেটা দিয়ে যে স্যুপ করতেই হবে এমন কোনো মানে নেই। তো চিকেনটা সিদ্ধ হয়ে যাবার পর আমি চিকেনগুলোকে ঝাঁঝরি দিয়ে তুলে নিয়ে হাড় ছাড়িয়ে মাংসগুলোকে হাত দিয়ে ঝুরো ঝুরো করে ছিঁড়ে নিয়েছি। মাংসগুলো যতটা চিকন চিকন করে ঝুরো করে নিতে পারবেন এটা খেতে ততই ভালো লাগবে। এরপর একটি পাত্রে গরম তেলে ছোট ও বড় এলাচ, গোলমরিচ ও দারুচিনি দিয়ে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ ও কাঁচামরিচ এবং 1 চা চামচ হলুদ ও 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে ঝুরো করা চিকেনগুলো এতে দিয়ে দিতে হবে। এরপর আপনি হালকা ভেজে খেতে পছন্দ করলে হালকা ভাজবেন আর কড়া ভাজা পছন্দ করলে কড়া করে ভেজে আপনার স্বাদমতো পরিমাণে ধনে পাতা দিয়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন। তবে চিকেনের এই ঝুরো ভাজাটা কিন্তু একটুখানি কড়া করে ভাজলেই খেতে বেশি মজা লাগে, ঠিক যেমনটা আমরা কোরবানির মাংস ভেজে খাই সেভাবে। এবার চলুন ভিডিওর বাকি অংশটুকুও দেখে নিই। তো হয়ে গেল চিকেনের ঝুরা মাংসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আরও নতুন নতুন রান্নাগুলো পেতে চাইলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।